জিও স্কলারশিপ 2019 জিওর তরফ থেকে 2019-এ যারা মাধ্যমিক পাশ করেছেন বা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, যারা গ্র্যাজুয়েশন পড়ছেন বা পোস্ট গ্র্যাজুয়েশন, সবগুলো পোস্টের জন্যই কিন্তু আলাদা আলাদা স্কলারশিপ ধার্য করা হয়েছে, যেটা কিন্তু দেওয়া হবে 2019-এই। তো কোন পোস্টে স্টুডেন্টদের জন্য কত টাকা স্কলারশিপ হিসাবে দেওয়া হবে, এই সমস্ত ডিটেলসটাই এই ভিডিওতে জানাবো। রিলায়েন্স জিও অর্থাৎ মুকেশ আম্বানির তরফ থেকে প্রতি বছরই কিন্তু একটা আলাদা আলাদাভাবে স্কলারশিপ কিন্তু দেওয়া হয়। এত বছর পর্যন্ত এটা রিলায়েন্স অনুযায়ী দেওয়া হতো, কিন্তু 2017 থেকে এটা জিও তরফ থেকে দেওয়া হয়, অর্থাৎ জিও কোম্পানি বা জিও নাম অনুসারে কিন্তু এই স্কলারশিপটা দেওয়া হয়। 2019-ও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, ইতিমধ্যেই বেরিয়ে গেছে স্কলারশিপের নোটিফিকেশন। তবে অ্যাপ্লাই করার প্রসেস বা অ্যাপ্লাই করার লিঙ্ক কিন্তু এখনও পাওয়া যায়নি, অর্থাৎ অ্যাপ্লাই করতে আপনাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে চিন্তার কিছু নেই, নোটিফিকেশন যখন পেয়ে গেছেন অ্যাপ্লাই কীভাবে কখন করবেন সেটাও জানিয়ে দেব। এবার আপনাদের জানিয়ে রাখি স্কলারশিপটা সম্বন্ধে কিছু কথা। যেরকম এই স্কলারশিপটা কিন্তু দেওয়া হবে ক্লাস 10, 11, 12 ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের স্টুডেন্টদের। যদি আপনি আরও হায়ার স্টাডি করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু আলাদা একটা স্কলারশিপ রয়েছে, কিন্তু এই স্কলারশিপটা শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্তই কিন্তু দেওয়া হবে। তবে এর মধ্যে আবার স্ট্রিমও রয়েছে, যদি আপনি আর্টস, কমার্স, সায়েন্সের থেকে পড়ে থাকেন সেক্ষেত্রে আপনি পাবেন। যদি আপনি 2019-এ ক্লাস 10 পাশ করেছেন, মানে যদি আপনি মাধ্যমিক পাশ করেছেন, সেক্ষেত্রে স্টেট বোর্ড বা সেন্ট্রাল বোর্ডের তরফ থেকে, মানে ICSE, এই দুটো বোর্ডের তরফ থেকে কিন্তু আপনাকে যদি 70% নাম্বার থাকে এবং যদি 85% নাম্বার থাকে সেক্ষেত্রে আপনাকে ইয়ারলি 35,000 টাকা পর্যন্ত ক্লাস 10 লেভেলে পে করা হবে। এরপর আপনি যদি ক্লাস 11-এ পড়ে থাকছেন সেক্ষেত্রেও কিন্তু 70% এবং 85% অ্যাভোভ, মানে স্টেট বোর্ড এবং সেন্ট্রাল বোর্ডের জন্য আলাদা আলাদাভাবে পার্সেন্টেজ রয়েছে, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু 38,000 পার ইয়ার দেওয়া হবে, মানে 38,000 টাকা প্রতি বছর। তো এখানে অ্যাপ্লাই করলেই যে আপনি পেয়ে যাবেন এমন নয়, এর মধ্যে কিন্তু একটা মেরিট লিস্ট বের হওয়ার কথা আছে, তবে অ্যাটলিস্ট আপনাকে 70%-এর ওপরে কিন্তু পেতে হবে। যদি আপনি আরও বেশি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার পাওয়ার চান্সটা আরও বেশি বেড়ে যাবে। এবং ক্লাস 12-এর ক্ষেত্রে একটুখানি ইজি রয়েছে, যেখানে কিন্তু আপনাকে জাস্ট 65% মার্কস থেকে স্টার্ট হচ্ছে। তো স্টেট বোর্ড এবং সেন্ট্রাল বোর্ড যেটা রয়েছে দুটোতে 65% অথবা 80% যদি আপনার অ্যাভাভ থাকে সেক্ষেত্রে আপনি 45,000 টাকা পার ইয়ার হিসাবে পাবেন। এখানে কিন্তু ছেলে মেয়ে, SC ST কোনো আলাদাভাবে কিছু বলা নেই, ছেলে মেয়েরাও অ্যাপ্লাই করতে পারেন বোথ, এবং তার সাথে SC ST OBC জেনারেল সকলেই পাবেন, কারণ এখানে SC ST তে আলাদা করে কোনো জায়গা দেওয়া হয়নি। এখানে SC ST OBC সবাই কিন্তু মোটামুটি সেম, মানে টাকাটা কিন্তু সবাই সেমই পাবে। আর সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন নন প্রফেশনাল যারা রয়েছে সেক্ষেত্রে 52,000 টাকা পার ইয়ার রয়েছে, আর নন প্রফেশনালদের ক্ষেত্রে 75% অ্যাভোভ রাখতে হবে। তো এটা যদিও ইউনিভার্সিটির ওপর ডিপেন্ড করছে, এটা যখন আপনি ফর্মটা ফিল আপ করবেন সেক্ষেত্রে আপনি বুঝে যাবেন। যেরকম কিছু কিছু ইউনিভার্সিটিতে 75% হয়তো আজ পর্যন্ত পাওয়া সম্ভবই হয়নি, তো সেই ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজটা কমে যাবে, ওখানে কিন্তু ওইভাবে সেট করা থাকে। আর এরপর যেটা রয়েছে নন প্রফেশনাল কোর্সের জন্য PG, সেক্ষেত্রে কিন্তু রয়েছে 55,000 টাকা, মানে 75% অ্যাভোভ নাম্বার থাকলে 55,000 টাকা পার ইয়ার কিন্তু আপনার এখানে স্কলারশিপটা আপনি পেয়ে যাবেন। এরপর রয়েছে সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট, দ্য স্টেপ অফ অ্যাজ ফলো, মানে আপনি কোন স্টেপেরগুলোকে ফলো করলে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো সবার ফার্স্ট নাম্বার 1-এ বলেছে দ্য ফার্স্ট স্টেপ টু চেক দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উইচ ইজ মেনশন বিলো, মানে যেই ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে, মানে আপনাকে কত পার্সেন্ট মার্ক্স পেতে হবে সেটা যদি আপনার ফুলফিল থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এরপরে বলা হয়েছে যদি আপনি স্কলারশিপটা নেওয়ার জন্য ইন্টারেস্টেড থাকেন আর যদি আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু অফলাইনেও এটা ফিল আপ করতে পারেন। আপনার নিয়ারে যে জিও অফিস রয়েছে তো সেখানে গিয়ে বললে কিন্তু আপনি সেখান থেকে একটা হার্ড কপি, মানে একটা পেপার কপি ফর্ম পেয়ে যাবেন, তো সেটাকেও কিন্তু আপনি ফিল আপ করে সেখানে জমা দিয়ে দিতে পারেন। আর অনেকের ক্ষেত্রে এই জিনিসটা অসুবিধা হতে পারে, তো এরা এখান থেকে একটা লিঙ্ক ক্রিয়েট করে দেবে, যার উপর ক্লিক করলে আপনি একটা ফর্ম পেয়ে যাবেন, এবং ওই ফর্মটাকে আপনাকে প্রিন্ট আউট করাতে হবে। প্রিন্ট আউট করিয়ে আপনাকে হাতে লিখে ফিল আপ করতে হবে, তারপর একটা অ্যাড্রেস দেওয়া থাকবে, জাস্ট ওখানে আপনাকে বাই পোস্টে পাঠিয়ে দেওয়া হবে। তো সেখানে আপনি একটা নাম এবং ইমেল নাম্বার দিতে হবে, যদি আপনি অ্যালাউ হয়ে যান সেক্ষেত্রে আপনাকে ফোন করে জানানো হবে। তারপর একদিন হয়তো আপনাকে ব্যাংকের অ্যাড্রেস দিতে বলা হবে, যদি আপনার স্কলারশিপটার জন্য অ্যাপ্রুভ হয়ে যান সেক্ষেত্রে ওই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকাটা পাঠিয়ে দেওয়া হবে। এবং তার সাথে কিন্তু বলা হয়েছে যদি আপনার ফ্যামিলিতে ইনকাম সোর্সটা ভালো থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন না, মানে এখানে কিন্তু আলাদাভাবে কোনো কিছু বলা হয়নি। তবে এখানে একটা এক্সট্রা কথা বলা হয়েছে যে এই স্কলারশিপটা সাধারণত দেওয়া হচ্ছে সেই সব স্টুডেন্টদের যারা তাদের স্কুলের ফিস বা টিউশন ফিসগুলো ফুলফিলভাবে জমা দিতে পারে না, তো তাদের কিন্তু এই স্কলারশিপটা পেলে অনেক সুবিধা হবে। এবং অবশ্যই যারা বিলং করছে পুয়োর ফ্যামিলিতে, তো পুয়োর ফ্যামিলিতে বিলং করলেই তারা কিন্তু বেশি প্রায়োরিটি দেবে। তো যখন আপনি অ্যাপ্লাই করবেন সেখানে হয়তো আপনার ইনকাম যে সার্টিফিকেট রয়েছে সেটা হতে পারে, তবে এখনই কিছু বলা যাচ্ছে না, কারণ অ্যাপ্লাই করার জন্য এখন কিছু বের হয়নি, শুধুমাত্র নোটিশটা বেরিয়েছে।
এবং এখানে কিন্তু বলেই দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম উইল রিলিজ সুন, তো খুব তাড়াতাড়ি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা বেরিয়ে যাবে এবং বেরিয়ে গেলে অবশ্যই আমি জানিয়ে দেবো। তার জন্য আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যে নোটিফিকেশান বের রয়েছে সেটা অন করে রাখুন, তাহলে নেক্সট টাইম আমি যখন জিও এই স্কলারশিপটা একটা পার্ট টু নিয়ে আসবো সেটা আপনি সবার আগে জানতে পেরে যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে পারেন এবং আপনার চেনা পরিচিত যারা রয়েছে, যারা স্টুডেন্ট যারা পড়াশুনো করছে তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন এবং সকলকে জানার সুযোগ করে দিন যে রিসেন্টলি একটা কিন্তু অনেক বড় স্কলারশিপ আসতে চলেছে। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু আপনারা আমাকে কমেন্টে গিয়ে জানাতে পারেন এবং তার সাথে যদি কোথাও অসুবিধা থাকে বা যদি বুঝতে অসুবিধা থাকে সেটা কিন্তু নির্দ্বিধায় আমাকে কমেন্টে এসে জিজ্ঞাসা করতে পারেন। তো আমি এখন চেষ্টা করব জব নিউজের সাথে সাথে আপনাদেরকে স্কলারশিপের নিউজটাও দেওয়ার, কারণ জবের সাথে সাথে যদি একটা পার্ট টাইম আপনারা যদি কিছু আর্নিং করতে পারেন বা স্কলারশিপটা যদি পেয়ে যেতে পারেন তাহলে হয়তো আশা করব অনেক সুবিধা হবে আপনাদের, কারণ এই ছোটো মোটো স্কলারশিপগুলো অতটা পেপারে বের হয় না বা বড় বড় জায়গায় জানানো হয় না, তো সেক্ষেত্রে হয়তো আপনারা জানেন না বা ডেট পার হয়ে যায় তারপর হয়তো জানতে পারেন। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব জব নিউজের পাশাপাশি স্কলারশিপের নিউজগুলোও দেওয়ার, তো যদি সেটা চেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।